नमस्कार बंधुरा, वेलकम टू मधुमिता रान्नाघर। आज के आमी तुम्हारे साथे एक भिन्न स्वादेर निरामिष रेसिपी शेयर करब, मुग डालेर घंटो। एटा रुटी भात सबकिछुर साथे बेश भालो लागे। चलो रेसिपिटा देखे नी। रेसिपिटा भालो लेगे थाकले एकटा लाइक किन्तु मास्ट। रान्नाटा बानाते प्रधान जे उपकरण लागबे सेटा हलो मुग डाल। आमी एखाने एक कप मतो मुग डाल शुकनो कड़ाइए तीन थेके चार मिनट एकटु लाल करे नेड़े तारपर एकटा पात्रे निये भालो करे धुए नियेछि। घंटो बानाते आमी चारटे पटल एरकम डुमो करे केटे नियेछि, एकटा आलू एरकम पिस करे नियेछि, एकटु कुमड़ो डुमो करे केटे नियेछि। এখন সবজিগুলো একটু ফ্রাই করে নেব। সেই জন্য একটা কড়াইয়ে দিচ্ছি 5 টিস্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পটলের টুকরোগুলো দিয়ে দেব। একটু চাপা দিয়ে ফ্রাই করব, এতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। পটলের টুকরোগুলো একটু লাল হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে আরো 3 থেকে 4 মিনিট এভাবে চাপা দিয়ে ফ্রাই করে নেব। সব সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এখন কড়া থেকে তুলে নেচ্ছি। এরপর এই তেলেই দিচ্ছি আরো 2 টিস্পুন সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, একটা ছোট দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ। এলাচটা ফাটিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত নেড়ে নেব। দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে টমেটোর টুকরোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোর টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে মুগের ডালটা দিয়ে দেব। 1 মিনিট মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো জল, মিশিয়ে নিচ্ছি, দেব পরিমাণ মতো নুন। এখন চাপা দিয়ে ডালটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, এতে ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সবকিছু ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ছাড়াছাড়া চাপাটা খুলে একটু নেড়ে নিতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। ডাল ও সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দেব 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন ঘি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ওভেন বন্ধ করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল মুগ ডালের ঘন্ট। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। এখন বাই বাই।